মনে করুন আপনি শপিং মলে গিয়েছেন কেনাকাটা করতে, সেক্ষেত্রে পণ্যের দাম জিজ্ঞাসা করতে বা পণ্যের দাম প্রকাশ করতে যে ফ্রেজগুলো আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ইট কস্ট আ ফরচুন। দ্যাট মিন্স খুব বেশি দাম প্রকাশ করার জন্য আপনি বলতে পারেন ইট কস্ট আ ফরচুন, আবার বলতে পারেন ইট কস্ট অ্যান আর্ম অ্যান্ড লেগ। ইট কস্ট অ্যান আর্ম অ্যান্ড লেগ দ্যাট মিন্স এটা খুব দামি ছিল, খুব ব্যয়বহুল ছিল। অথবা বলতে পারেন ইটস দ্যাটস আ বিট প্রাইসি মানে একটু বেশি দাম মনে হচ্ছে। আবার যদি কখনো এরকমও হয় যে খুব বেশি দাম না, বলতে পারেন দ্যাটস কোয়াইট রিজনেবল দ্যাট মিন্স ইটস আ গুড প্রাইস। আবার বলতে পারেন দ্যাটস আ গুড ডিল অথবা বলতে পারেন ইট ওয়াজ এ রিয়েল বার্গেইন। আবার যদি কখনো খুব সস্তায় কিনে ফেলবেন তাহলে বলবেন ইট ওয়াজ ডার্ট চিপ দ্যাট মিন্স এটা খুব সস্তায় কিনেছি। ইট ওয়াজ ডার্ট চিপ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর